লটারিতে লুটপাট নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। কিন্তু তাতে কি, লটারি টিকিট কেটে আবারও কোটিপতি হয়ে গেলেন এই বঙ্গেরই এক বাসিন্দা, আসানসোলের পলাশডিহার শিবানীপাড়ার বাসিন্দা মিলন দাস। সামান্য কাজকর্ম করে কোনো রকমে সংসার চালান, সংসারে অভাব অভিযোগ প্রায় নিত্যসঙ্গী। এই অবস্থাতেই মুশকিল আসান হয়ে আবির্ভূত হলো লটারির টিকিট। গত মঙ্গলবার পাঁচগাছিয়া মোড়ে উত্তম বাউড়ি নামক এক লটারি বিক্রেতার কাছে 50 সেমের একটা লটারি কিনেছিলেন মিলন। রাত 8টা বাজতেই জ্যাকপট। মিলন জানতে পারলেন তারই কেনা লটারি নাকি জিতে ফেলেছে একেবারে প্রথম পুরস্কার, অর্থাৎ তার হাতে এবার পৌঁছে যাবে করকড়ে কোটি টাকার নোট। আনন্দে আত্মহারা মিলন প্রথমে তো বুঝেই উঠতে পারছিলেন না কি করবেন কি না করবেন। মিলনবাবুর পরিবারেও রয়ে যায় খুশির হাওয়া, কিন্তু পুরস্কার জিতলেও লটারি নিয়ে ঝক্কি তো কম নেই। বিশেষ করে যখন রাজ্য জুড়ে এই লটারি নিয়েই নানা সব কাণ্ড খবরে আসছে, তাই সবশেষে সব দিক বিবেচনা করে মিলনবাবু সিদ্ধান্ত নেন লটারির টিকিটটি তিনি পুলিশের কাছেই জমা দেবেন। বুধবার তার হাতে 1 কোটি টাকা তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। লটারি জেতার পর মিলনবাবু বলেন, অনেকবারই তো লটারির টিকিট কিনেছি, ভাগ্যে শিখে ছিনল এই একবারই, 1 কোটি টাকা পেলাম। এই টাকা দিয়ে জমজমাট করে মেয়ের বিয়ে দেবেন, বাড়ির খুবই খারাপ অবস্থা, তা সারাইয়ের কাজে হাত দেবেন। এখন কত কি যে প্ল্যান। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের অনুমোদিত নাগাল্যান্ডে ডিয়াল লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন পলাশডিহা শিবানীপাড়ার বাসিন্দা মিলন দাস। তিনি গতকাল পাঁচগাছিয়া মোড়ে উত্তম বাউড়ি নামক এক লটারি বিক্রেতার কাছে 50 সেমের একটা লটারি কিনে নিয়ে যান। সেই লটারির রাত্রি 8টার পর খেলা হলে তিনি জানতে পারেন তার কেনা লটারি প্রথম পুরস্কার অর্জন করেছে। খুশিতে পরিবার সহ স্থানীয়রা সেই লটারি মিলনবাবু পুলিশের কাছে জমা দেন। তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা যায়। এই প্রসঙ্গে মিলনবাবু জানান, প্রতিদিন লটারি কেনার পর আজকেই 1 কোটি টাকা পাওয়া গেল। এই টাকা দিয়ে মেয়ের বিয়ে, বাড়িসহ সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। গত মঙ্গলবার পাঁচগাছিয়া মোড়ে উত্তম বাউড়ি নামক এক লটারি বিক্রেতার কাছে 50 সেমের একটা লটারি কিনেছিলেন মিলন। রাত 8টা বাজতেই জ্যাকপট। মিলন জানতে পারলেন তারই কেনা লটারি নাকি জিতে ফেলেছে একেবারে প্রথম পুরস্কার, অর্থাৎ তার হাতে এবার পৌঁছে যাবে করকড়ে কোটি টাকার নোট। আনন্দে আত্মহারা মিলন প্রথমে তো বুঝেই উঠতে পারছিলেন না কি করবেন কি না করবেন। মিলনবাবুর পরিবারেও রয়ে যায় খুশির হাওয়া, কিন্তু পুরস্কার জিতলেও লটারি নিয়ে ঝক্কি তো কম নেই। বিশেষ করে যখন রাজ্য জুড়ে এই লটারি নিয়েই নানা সব কাণ্ড খবরে আসছে, তাই সবশেষে সব দিক বিবেচনা করে মিলনবাবু সিদ্ধান্ত নেন লটারির টিকিটটি তিনি পুলিশের কাছেই জমা দেবেন।